শুভ সকাল বন্ধুরা, আবার এসে গেছি। আজকে একদম মর্নিং মর্নিং চলে এসেছি। একটা তোমাদের ওদিকে কীরকম, মানে কোথায় কীরকম ওয়েদার জানি না, তবে আমাদের এখানে একটা ওয়েদারটা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু গরমটা কম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সেটা রিয়েলাইজ করেছি। মানে অন্য দিন ঘুম থেকে উঠে ফ্যানের তলার থেকে বেরোলেই ঘেমে চান, কিন্তু আজকে কিন্তু বেশ একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে। জানি না এটা কিসের জন্য, হয়তো বৃষ্টি বৃষ্টি, কিন্তু এখন আবার ভালোই রোদ উঠেছে। আমি তো এখান থেকে দেখতেই পাচ্ছি বেশ ভালো রোদ উঠে গেছে, তবে আকাশে কি একটু হালকা মেঘ আছে, মনে হচ্ছে আকাশে একটু হালকা মেঘ আছে। যাক হোক, ঠান্ডা একটু হোক, বড্ড গরম লাগছিল কদিন ধরে। আচ্ছা, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রান্না করবো বলে। কী রান্না হবে আজকে আমি তোমাদের বলি, রান্না করে টরে পরে আবার দেখাবো কী রান্না করলাম। তাহলে বলি, আজকে আবার সেই নিয়ে এসেছি, যেন সেই দাদা আবার এসেছিল আজকে, মাই ফেভারিট। মানে একদিন খেয়ে এইরকম ফেভারিট হয়ে গেছে যে আজকে সেই দাদা আবার এসেছিল। আবার এই দেখো মাশরুম নিয়েছি, এবার আজকে সাইজগুলো মাশরুমের খুব একদম গোটা গোটা আস্তে আস্তে সাইজ, খুব ভালো সাইজ দিয়েছে আজকে দাদা। দেখো এইটা তো বেশ বড় সাইজ, এইটা এইগুলো বেশ, আমি আজকে খুব বেশি কুচাবো না, আমার বেশি কুচানো একটু মানে একটু বড় বড়, আমি তো প্রেশারে একটা সিটি দিয়ে নেবই, সেই জন্য বেশি কোচাবো না, এরকমই থেকে একটু ছোটো টুকরো করবো। আর মাশরুম করবো, আজকে মাশরুমে আমি আলু দেবো না, একদম মাশরুম দিয়ে শুধু কষা করবো। আর ওই দাদা আমার দাদার কাছ থেকে আর একটা জিনিস নিয়েছি, দাদা ওয়েট করো আমি এনে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা হচ্ছে কাস্তুরি মেথি, গন্ধটা খুব ভাল লাগে। আমি ওই দোকানে, মুদিখানার দোকানে যেটা পাওয়া যায় মনে হয় MDH-এর কাস্তুরি মেথি, কৌটো কিনে কৌটোর মধ্যে প্যাকিং থাকতো, সেটা কিনতাম। সেটাও এরকমই দাম নিত, প্রায় 34-35 টাকার মতো দাম নিত। এটা 30 টাকা দাম নিল এই প্যাকেটটা কাস্তুরি মেথি। এগুলো আবার জানো তো বিভিন্ন রান্নায় দিলে বেশ স্বাদটা খুব ভালো হয়। আজকে আমি দেব, আজকে মাশরুমেই দেবো, আমি মাশরুমটা অন্যরকমভাবে রান্না মানে কষা করে রান্না করব। আর যেটা করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ব্যাস আর কিচ্ছু রান্না করব না। মাছের মাথা ফ্রিজে ছিল, এই যে মাথা বার করছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব আর মাশরুম করব, ব্যাস আর কিচ্ছু রান্না করব না। কিন্তু আমার মেয়ের জন্য আমাকে করতে হবে কিছু একটা, কারণ মেয়ে মুগের ডালটা হয়তো আমি নিরামিষ করে খানিকটা করে আলাদা মানে ডালটা দুভাগে করব। ওর বাবা তো মাছের মাথা দিয়ে ডাল খাবে না, মেয়েও খাবে না, একটু ঝালও হয়, মেয়ে খেতে পারবে না, ওই জন্য মুগের ডালটা করে দুটো ভাগে করবো, একটা নিরামিষ করব আর একটা মাছের মাথা দিয়ে করব। ওই নিরামিষটা বাপ বেটিতে খাবে আর মাছের মাথা দিয়ে মা আর বেটায় খাবে। বাপ আর বেটির খাওয়া এক আর মা আর বেটার খাওয়া এক, এই হয়ে গেছে। আবার দেখতে আবার জানো তো সবাই বলে বাপ আর বেটা এক, মা আর বেটি এক, কিন্তু খাওয়া দাওয়া মেয়ে সম্পূর্ণ বাবার মতন। দাঁড়াও আমি একটু কলের মধ্যে এটা একটু ফেলে ধুয়ে জলটা দিই, দাঁড়াও বন্ধুরা আসছি। মাশরুমটা কাটবো, ছাড়াবো, এইসব এই করবো, কিন্তু আমার মেয়ের ওই মুগের ডালটা মানে নিরামিষ তো করতেই হবে, আর কি করবো সেটাই ভাবছি। মাছ একটা ভেজে দেবো কি না, আমার মাছ খুব একটা খেতে চায় না, তাই একটা মাছ আমি ওকে ভেজে দেবো, ডাল করে দেবো, ডালের মধ্যে একটু আলু দিয়ে দেবো, ও আলু খেতে, আলু একটু খেতে ভালোবাসে, হয়ে যাবে ওর। আর দই তো আছেই, আর আমার আর ছেলের মাশরুম আর মুগের ডাল মাছের মাথা দিয়ে, ব্যাস গল্প শেষ। দিয়ে আর কিছু রান্না নয়, ওয়েদারটা যদিও ঠান্ডা ঠান্ডা আছে, মানে এই সময় আমি এই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি, অন্য সময় রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যায় না, প্রচণ্ড গরম লাগে।
যাই হোক বন্ধুরা, আমি রান্না করি, করে করে তোমাদের দেখাবো, দেখো কেমন হয়। করিনি, আবার পরে আসবো। আর ওলি এখনও ঘুমাচ্ছে, ওই জন্য খুব বাড়িটা একদম ঠান্ডা, ধিস্তি, কোনো আওয়াজ নেই, বুঝতেই পারছো। ওলিও ঘুমাচ্ছে, ওলির দাদাও ঘুমাচ্ছে, তার আমি একটু এর প্যাকেটটা খুলি, মাশরুমের প্যাকেটটা। মানে একদিন খেয়ে একেবারে এমন হয়ে গেছে না, ওই দাদাকে দেখে সকালবেলা দেখি বাইকে করে, বাইক নিয়ে যায় তো এখান থেকে, বাইকে করে বিক্রি করে। এই দেখো না, ভালো সাইজ দেখেছো, সাইজটা খুব ভালো। হ্যাঁ, আমি কি দাদার, ওই দাদাটা আমাকেও কি হাসাচ্ছে, ওদের দেখলাম তো বৌদি ভালো হয়েছে, লেগেছে তো? না হ্যাঁ, বলে আপনি তো ভয় পাচ্ছিলেন, গা চুলকাবে, হ্যান চুল, এটা কি কচু যে গা? বললাম কী জানি, অনেক মানুষের অনেক কিছুতেই অ্যালার্জি থাকে, অনেকেরই তো ঢেঁড়সে অ্যালার্জি, জানো? আমি একজনকে দেখেছি, তার ঢেঁড়সে অ্যালার্জি। তা ঢেঁড়স কি কচু? অনেকের অনেক কিছুতেই অ্যালার্জি থাকে। তো যাই হোক, দেখো সাইজগুলো বেশ বড় বড় আছে। এর আগের দিন যে সাইজগুলো না, খুব একটা ভালো পেয়েছিলাম না, মানে একদম সলিড সলিড সাইজ। এটাকে আমি আজকে বেশি টুকরো এগুলো করবো না, এগুলো জাস্ট হয়েছে, এই আগের দিনের থেকে এর কোয়ালিটিটা ভালো মনে হচ্ছে, যদিও কলা বুঝি না কিছু আমি, তাহলেও। আচ্ছা শোনো, তোমার বন্ধুরা, আমি জানো তো কালকে দেখলাম একটা ভিডিওতে, একজনেরা বলল যে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা কোনো খোসা বলে কিছু হয় না মাশরুমে। কিন্তু আমি আগের দিন খোসা ছাড়িয়েছিলাম এরকম করে করে, এই যে দেখো, এই যে বেরোচ্ছে। তা কী করতে হয় জানি না, খোসা ছাড়াতে হয় না কি কে জানে, খোসা ছাড়ানোর মতন তো কিছু দেখছিও না। বলছো ভালো করে ধুতে, ঠিক আছে ধুয়ে তো নেবো, আগে কাটবো তারপর ধুয়ে নেবো। মাশরুমটা করি, ভাত বসাবো, মুগের ডাল করবো, মুগের ডালটা ভাজিয়ে দিয়ে দিই। মুগের ডালটা ভেজে নিয়ে আমি কড়াইতে করি না, মুগের ডালটা ভেজে নিয়ে প্রেশারে আমি একটা সিটি দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। কড়াইতে অনেক সময়ও লাগে, গ্যাসও খরচা হয় বেশি, কোনো দরকার নেই, তার থেকে একটা সিটি দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আমি এখন আসি, টাটা, বাই বাই, পরে আবার আসবো। ওলি আসুক, ঘুম থেকে উঠুক ওলি, তারপর তোমাদের সাথে আবার হবে কথা, বাই।